টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে মুখোমুখি পর্তুগাল উরুগুয়ে। এর আগের দেখায় 2018 সালের রাশিয়া আসরে পর্তুগালকে হারিয়ে উল্লাসে মেতেছিল উরুগুয়ে। এবার সেই প্রতিশোধ নেয়ার সুযোগ শুরুতেই পেয়ে গেছে CR7রা। গ্রুপ পর্বেই লাতিন আমেরিকার দেশটির মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগিজরা। রোমাঞ্চকর ম্যাচে ঘানার বিপক্ষে 3-2 গোলে জিতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে পর্তুগাল, যেখানে একটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যার মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে 5টি আসরে গোল করার রেকর্ড গড়েছেন এ সুপারস্টার। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও CR7। এখন পর্যন্ত 118টি গোল করেছেন পর্তুগালের এ ফরওয়ার্ড। বিশ্বকাপে পর্তুগালের অভিষেক 1966 সালে। প্রথম আসরেই দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন দলটি। শিরোপাধারী ব্রাজিলকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দেন তারা। 3 ম্যাচের 3টিতেই জিতে পরের ধাপে জায়গা করে নেয়। ধারাবাহিক পারফরমেন্সে ওই আসরে সেমি ফাইনালও খেলে পর্তুগাল। ইংল্যান্ডের বিপক্ষে 2-1 গোলে হেরে শেষ হয় তাদের পথ চলা। পরে সোভিয়েত ইউনিয়নকে 2-1 গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয় পর্তুগিজরা। এখন পর্যন্ত বিশ্বকাপে সেটি পর্তুগালের সেরা সাফল্য। অপরপ্রান্তে কাতারে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে, ফলে পর্তুগালের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুয়ারেজদের। বিশ্বকাপের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে 1930 সালে নিজেদের রাজধানী মন্টেভিডিওতে আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। এরপর 1950 সালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে 2-1 গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে লাতিনের দেশটি। এরপর আর ফাইনালে উঠতে পারেনি উরুগুয়ে। সব মিলিয়ে এখন পর্যন্ত 3 বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও উরুগুয়ে, যার মধ্যে 1টি করে ম্যাচ জিতেছে 2 দল আর ড্র হয়েছে 1টি। মনির হোসাইন, সময় সংবাদ।